ব্যাগ ট্যাগ গুছিয়ে যাচ্ছি বাপের বাড়ি বেড়াতে। আপনারা তো এর আগের ব্লগেই দেখেছেন যে কিট্টুর এক্সাম চলছিল, তো পরীক্ষা শেষ হওয়ার পরই আমি যাচ্ছি দুই দিনের জন্য বাপের বাড়ি বেড়াতে। যেহেতু ওখানে একটা বিয়ে আছে আর আমাকে আর দিদিকে আলাদা করে ইনভাইটও করা হয়েছিল, তো ওই জন্য ভাবলাম কিট্টুর দুই দিন বেড়ানোও হবে আর বিয়ে আছে, বিয়েটাও অ্যাটেন্ড করা হবে। তো টোটোর কাছে এখন লাগেজ ট্যাগেজ নিয়ে চলেও এসেছি, তো টোটো করেই যাব গোলাপবাগ অবধি, গোলাপবাগে উঠে বাস ধরবো। আর এই যে বাসেও এখন উঠে পড়েছি, বাস প্রায় ফাঁকাই ছিল তো সিটও পেয়ে গেছি। আর এই যে দিদি, কিট্টু আর কুটুস একটা সিটে বসেছে আর আমি একা একটা সিটে বসেছি। আমার দিদির সাথে কোথাও গেলে আমার এই টেনশনটা থাকে না যে কিট্টুকে কে নেবে, কিট্টুকে সারাক্ষণ ওই নিয়ে থাকে। তো এই যে নানির বাড়ি এখন চলে এসেছি, এই বাড়িটা বহু আগেকার বাড়ি আর দেখুন চারিদিকে রং ছেড়েও পড়ছে, তো এগুলো রিপেয়ারিং এর কাজও চলছে, মিস্ত্রিও লাগানো হয়েছে, সমস্ত বাড়িটা এখন ঠিকঠাক করানো হচ্ছে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে এই যে নিচেই যাচ্ছি, আর নিচে এসে দেখছি আব্বা মিও মরে গেছিলো, সেখান থেকে আমাদের জন্য চিকেন সসেস, তারপরে এই যে চকলেট ফ্লেভারের কেক, যেহেতু আমার মেয়ে খুব ভালোবাসে কেক খেতে ওই জন্য কেক নিয়ে এসছে আর এগুলো আমাদের জন্য নিয়ে এসছে। আমার মা একদমই খায় না, কিন্তু কুটুস কিট্টু এরাও পছন্দ করে, আমরা দুই বোনও পছন্দ করি, আমার আব্বাও খুব পছন্দ করে। আমার বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য সব থেকে জোর করে আমার নানি, এই যে এই মানুষটা। আর আমার বারে বারে খেতিয়া যাওয়ার একটাই কারণ হলো এই মানুষটার জন্যই, এই মানুষটার জন্যই আমার মন পড়ে থাকে। সবাই আমার নানিকে অনেক অনেক দোয়া করবেন, আমার নানি যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার নানি আমাকে ভীষণভাবে ভালোবাসে, ছোট থেকেই আমার বড় হয়ে ওঠা নানির বাড়িতে, নানা নানির খুব আদরে আমি বড় হয়েছি। এটা হলো পরের দিনের সকালের ভিডিও। তো রেডি শেডি হয়ে এই যে বিয়েতে নিমন্ত্রণ আছে বললাম, তো বিয়ের দিনে খেতে বেরোচ্ছি। এতটাই গরম ছিল, যা হোক করে একটা শাড়ি পরলাম, তারপর আর শাড়িটা কন্টিনিউ করতে পারিনি, এই যে এই শাড়িটা পরেছি। আর এটা হলো আমার সেকেন্ড ঈদে নেওয়া, মানে আমার বাপের বাড়ি থেকে আমাকে সেকেন্ড ঈদে এটা দিয়েছিল আমার বিয়ের পর। তো এই শাড়িটাও আমার ভীষণ প্রিয়, এই শাড়িটা অনেকেই পছন্দ করেছে, তো এই শাড়িগুলো আর কি পরাই হয় না, তাই ভাবলাম এই যে এই দূরে দূরে যেই রিলেটিভসগুলো আছে তাদের বিয়ে অ্যাটেন্ড করার জন্য এই শাড়িগুলোই পরে নিই। যখন কাছের কারোর বিয়ে হয়, মানে খুব নিজের আত্মীয় স্বজনদের যখন বিয়ে হয়, আমাদের তো শপিং করা শেষ হয় না, তো যার কারণে আর কি তখন শপিং করতেই থাকি। তাই ভাবলাম যে আজকে এই শাড়িটা পরি, আর অনেক দিন এই শাড়িটা পরা হয়নি। লাস্ট পরেছিলাম ইউটিউবেরই একটা ভিডিও করতে, মানে আমার স্বাদের শাড়ির কালেকশন দেখাতে গিয়ে এই শাড়িটা পরেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা চলে এসেছি, আর এতটাই গরম যে আর একদমই থাকতে পারছিলাম না। তো শাড়িটা পাল্টে এই যে দেখুন এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা আপনারা প্রায় অনেক কটা ব্লগেই দেখেছেন আমি ঈদের সময়কে নিয়েছিলাম। মেসেঞ্জারে আমাকে অনেকেই মেসেজ করেছো যে দিদি এই কুর্তিগুলো কোথা থেকে নিয়েছো, দোকানের নাম বলো আমি গিয়ে নেব। যারা যারা আমাকে কমেন্ট করতেন তাদের সবাইকে আমি মেসেঞ্জারে রিপ্লাইও করেছি। তো যাই হোক, এখন চলে এসেছি লাঞ্চের টাইমে, মা এই শাড়িটা পরেছে, তখন শাড়ি পরে গিয়েছিলাম লুচি খেতে, তারপরে আর একদমই শাড়ি পরে থাকতে পারলাম না, বীভৎস একটা গরম ছিল। তো আমি দিদি মা সবাই প্রায় চেঞ্জই করে নিয়েছি, এতটাই গরম ছিল। তো চলুন আপনারাও আমার সাথে চলুন, কী কী মেনু ছিল সেটাও আমি শেয়ার করবো অবশ্যই। প্রথমেই দিয়ে দিয়েছে প্লেট, দিয়েছে নুন, লেবু আর ভাত, তারপরেই এলো পটল চিংড়ি। এই যে দেখুন, চিংড়ি আমার খুব খুব প্রিয় একটা খাবার, তো আমি এটা দিয়েই মোটামুটি খেয়েছি। তারপরে এই যে ছিল মাংস, তারপরে ছিল পান মশলা, আইসক্রিম, সালাড়, ওইগুলো আর ভিডিও করিনি। আর এই যে বরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এক মিনিটের জন্য থাকিনি, চলে এসেছি বাড়িতে। এটা হলো বিকালে, এই যে বৃষ্টিও হয়েছে দেখুন, একটু খুব সুন্দর করে সময় কাটাচ্ছে নিনির বাড়িতে। আর এই যে বাড়ির সামনে এখন আমি, রিম্পা দি আর আমার দিদি তিনজনে মিলে বসে বসে গল্প করছি। যে কটা দিনই ওখানে ছিলাম, রিম্পা দি বিকালে আসতো আমার কাছে। রিম্পা দির যখন বিয়ে হয়নি তখন আমার প্রত্যেকটা ব্লগেই প্রায় আপনারা রিম্পা দিকে দেখতে পেতেন, তো এখনও বাপের বাড়িতে বেড়াতে এসছে, যার কারণে হয়তো এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে বসে বসে এখন গল্পই করছিলাম, ওর বিয়ের কথাই আলোচনা হচ্ছিল সবাই মিলে, কি করেছিলাম না করেছিলাম। আর এই যে কিট্টু তো নিজের ইচ্ছে মতো খেলা করেই যাচ্ছে। এই ভিডিওটা হলো পরের দিনে, যেদিনকে আর কি আমরা বাড়ি চলে যাচ্ছি। তো তিন দিনে কি কি করেছি ছোট ছোট ক্লিপস নিয়ে আজকের এই ব্লগটি তৈরি করেছি। বাড়িতে গেলে এতটাই ব্যস্ত হয়ে যায় যে ভিডিও করব সেটাও মাঝে মধ্যে ভুলে যায়, কিন্তু আমার ভিডিও করার যথেষ্ট ইচ্ছা থাকে। ইচ্ছের কারণ হলো আপনারাই, কারণ আপনারা আমার গ্রামের ভিডিও এতটাই দেখতে ভালোবাসেন, এতটাই পছন্দ করেন যে
আমার ইচ্ছে করে ভিডিও করব, কিন্তু সময় হয়ে ওঠে না, সবার সাথে এতটাই গল্পতে মেতে উঠি। কিন্তু আপনারা আমার গ্রামের প্রত্যেকটা ব্লগই খুব খুব পছন্দ করেন, খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা আমার ভীষণভাবে ভালো লাগে। আজকের ব্লগটার বেশি বড় করলাম না, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি ফেরত আসবো আবার আপনাদের সামনে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা। কাকসকে তো পাখ লেকে উড়া চলা যায় রে, যাহা নেই জানা থাই ওই চলা হায় রে, উমর কায়ে তারা বারা সমঝ না পায় রে, জুবা পে জো মোহ মায়া নমক লাগায় রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে।